ভিডিওতে ক্লিক করবার জন্য আপনাদেরকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন দীপক 3.2 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করুন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো আমি আগের ভিডিও দেখেছিলাম যে কীভাবে বাংলার মুভি থেকে নতুন নতুন মুভি রেকর্ড আপডেট করা যায়। আজকে গিয়ে দেখাবো ওই রেকর্ডটি কীভাবে আপনি ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন। তো তার জন্য প্রথমে আপনাকে বাংলার মুভি হলে ক্রোম ব্রাউজারে লিখে নিতে হবে। এই ধরনের ওয়েবসাইটে আসার পরে তারপর ধরো সাইন ইন করে দিতে হবে। তো সাইন ইন করার জন্য প্রথমে এখানে মোবাইল নাম্বার আপনার দিকে প্রথমে রেজিস্ট্রেশনের জন্য এখানে আসার জন্য রেজিস্ট্রেশন করতে বলেছিলাম। তো রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন, আপনার ইউজারের নাম হিসেবে এখানে মোবাইল নাম্বার দেবেন আর পাসওয়ার্ড যেটা বলেছিলেন অর্থাৎ আপনারা যেটা দিয়েছেন তো পাশেই পাসওয়ার্ডটা দেবেন। তাহলে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আর পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিলেন তো সেটা দিয়ে প্রথমে এখানে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তারপর আপনাদের এখানে একটা ইন্টারফেস আছে ওয়েলকাম বলে, আপনাদের নাম সহ আপনারা যে নামে ওখানে রেজিস্টার করেছিলেন। তো রেকর্ড এখানে অফিস থেকে ডিজিটাল সাইন করে দেওয়ার পরে তো আপনারা ডাউনলোড করার জন্য প্রথমে আপনার থেকে এই অপশানটি আছে সিটিজেন সার্ভিস, এই অপশানটি ক্লিক করতে হবে। তার দ্বিতীয় অপশান যে আছে সার্ভিস ডেলিভারি অপশান উপর ক্লিক করতে হবে। তারপর শেষ থেকে যেটা দেখতে পাচ্ছেন এডুকেশ জিআরএন সার্চ, এই অপশানটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। প্রথমে এখানে জিআরএন নাম্বার দিতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, তারপরে পাশে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এটি পাশে দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা এই জিআরএন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বারটা কি কিন্তু আমি আগে ভিডিও দেখেছিলাম যে আপনাদের কাছে যখন পেমেন্ট করতে যাচ্ছিলাম তখন চালান ডিটেলস এখানে জিআরএন নাম্বার বলে একটা ছিল, আপনাদেরকে বলা হয়েছিল যে আমরা পুরো নোট করে রাখবেন বা স্ক্রিনশটে কোনোভাবে কোনো লিখে রাখবেন। তো এই যে জিআরএন নাম্বার 1 1 2 0 2 1 1 0 আপনাদের কাছে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনারা জিআরএন নাম্বার আর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে যে আরও আর বলে যে অপশানটা লেখা আছে যে 2 0 আপনাদের কাছে যেটা আসবে আপনারা যে মোবাইলকে জমা করবেন ব্লক করবেন সব আপনাদের কাছে সেরকম শুরু হবে। তো তাহলে জিআরএন নাম্বারটা 1920 দিয়ে শুরু হচ্ছে আর অ্যাপ্লিকেশন নাম্বারটা আরওয়ার দিয়ে শুরু হচ্ছে। আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটা ওখানে লিখে নেবেন। তো আমার কাছে যেটা আছে আমার সেটা লিখে আমাদের কাছে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয়। সার্চ অপশানে ক্লিক করতে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো সাবমিট করার পর অপশানে ক্লিক করার পর তাহলে অপেক্ষা করবেন, আপনার কাছে এরকম একটা পেজ শো হবে। তো আপনার কাছে ওকে অপশানটা আছে যে ডিটেলস শো আর কারেক্ট প্লিজ কন্টিনিউ অ্যান্ড প্রসেস ফার্দার বলে ওকে অপশানটা ক্লিক করবেন। তারপরে আপনারা যে ব্যাঙ্ক থেকে পেয়ে জমা দিয়েছেন সেই ব্যাঙ্কের এখানে নাম শো হবে, এখানে আবার যে অ্যাপ্লিকেশন নাম্বার যে নাম্বারটা আছে হবে তো আপনারা এখানে কন্টিনিউ যে অপশানটা এই অপশানে ক্লিক করবেন। তারপর আবার যে আপনাদের কাছে যে ওকে বাটনটা আসবে যে ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট দ্য সাইন পিডিএফ ইমেলটা, তো আপনারা ওকে অপশান ক্লিক করবেন। তারপর আমাদের কাছে যে ডাউনলোড পিডিএফ অপশানটা আছে এটা ক্লিক করবেন, পাশে একটা পেজ খুলে যাবে। দেখুন বন্ধুরা যে আমি যে রেকর্ডটি জমা দিয়েছিলাম আপডেট করার জন্য সেটি আপডেট হয়ে গেছে। আর জেলা মাগুরী জেলা মৌজা ফটিয়ার নাম্বার নাম সমস্ত কিছু দেখাচ্ছে, এমনকি সেটা কোন ডেটে ছেড়েছে সেটাও এখানে ডিজিটাল সাইন কোন স্যার ছেড়েছে সেই স্যারেরও নাম লেখা যাচ্ছে আর কোন টাইম। তো বন্ধুরা এইভাবে জমি রেকর্ডটিকে আপনি আমার মোবাইল বা ল্যাপটপ থেকে সেটা ডাউনলোড করে
সরি বন্ধু, মোবাইল থেকে হবে না, এটা ল্যাপটপ থেকেই হবে। তো ডাউনলোড করে নেবেন বন্ধু। আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে। বন্ধুরা ধন্যবাদ।